আই হোপ কি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। জয় বৈশাখের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর কি করছো বলো? আমার তো কাজ আজকে কোনোটাই নেই, বেশ মানে খুব বেশি আজকে কাজ নেই, তাও একটু ঝক্কি আছে এই সকাল সকাল। যেহেতু আজকে দাদুর শ্রাদ্ধ, তাই ধোয়া মোছা কাছাকাছি অনেক কিছুই আছে। আর সামনেই দীপকের বিয়ে গেল, তো ওই জামাকাপড়গুলো কাচতে হবে। দুর্গাপুজো থেকে এখনও পর্যন্ত আমার জামাকাপড় কোনো কিছু কাচা হয়নি, তো সেগুলো কাছাকাছি করার পর এখন আমি ঘর দুয়ারটা একটু মুছে নিচ্ছি। অনেকদিন হয়ে গেল এখানে ঝাড় টাট কিছুই পড়েনি, কারণ লক্ষ্মী পুজোর পরেই আমি বাবার ঘর চলে গেছিলাম। ওখান থেকে এসে ল্যাদ খেতে খেতে এই করব করব বলে বলে না আজকে আমার একদম মানে অবস্থা খারাপ। এককালীন যখন সব কাজ করতে হয় তখন তো অবস্থা খারাপ হবেই। আর এমনিতে তো আজকে দুপুরবেলা ভাত রাত কোনো কিছুই খাওয়া হবে না, কিন্তু তোমাদের দাদাভাই গেছে কাজে আর আসবে পান্তা খেতে, তাই একটু আলু ভেজে নিলাম। আমরা তো মানে নাতি আর নাতির বউ, তাই আমাদের ভাত খেলেও কোনো কিছু সমস্যা ছিল না, কিন্তু আমরা জাস্ট পান্তাটাই খেলাম, ভাত রাত আর কোনো কিছু খাওয়া হবে না। যেহেতু আজকে রান্নাটা নেই, তাই ভাবলাম যে একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিই। অনেকদিন করবো করবো বলে করা হচ্ছে না, মানে ঘরে যেদিকেই তাকাবো সেদিকেই কাজ, মানে বাড়ির বউদের কখনো রেস্টও নেই। আর কাজের যে এই আমার কাজটা শেষ হলো এটাও বলা যায় না, কারণ তাকালেই কাজের কথা মনে পড়ে। দিয়ে বলো, দীপকের বিয়েটা তোমাদের কেমন লাগলো? বিয়ের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। অনেকেই ওই ভিডিওতে তোমরা দীপককে কংগ্রাচুলেশন জানিয়েছো, কিন্তু ও একটু ব্যস্ত আছে তাই রিপ্লাই করতে পারেনি। যখন আবার কাজে আসবে, ঠিকঠাক সবার সঙ্গে কথা বলার সময় হবে ওর, তখন ও ঠিক তোমাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই করবে। আর আমাদের নতুন বউকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। আমাদের বর কিন্তু একটু শুকনো মেজাজের, আর বউ কিন্তু অনেক হাসি খুশি, অনেক মস্তি করে। আমার দেখে যেটা মনে হলো, এখনও সুযোগ হয়নি ওর সাথে পার্সোনালি কথা বলার, জাস্ট কয়েক ঘন্টায় চোখে দেখা এই যা। না হলে আই হোপ কি মানে একটা বলে না, আগে দর্শনদারি তারপরে গুণ বেচারি না, এরকম কিছু একটা বলে, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার ওখানে ওইটা দেখেই মনে হলো যে ও খুব হাসি খুশি আর বিয়েটাকে খুব এনজয় করেছে। এটাই কিন্তু হওয়া উচিত, বিয়ের টেনশন না করে বিয়েটা এনজয় করা উচিত, কারণ বিয়েটা লাইফে একবারই হয়, তাই না? তো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই কমপ্লিট করে ফেললাম। এখানে আমার মহাদেবকে পুজোও করা হয়ে গেছে, আর আমি কিন্তু মহাদেবকে আজকে পুরো সাদা এবং নীল কালার দিয়ে সাজিয়ে তুলেছি। ওইদিকে শ্রাদ্ধের যোগাড় যন্ত্র মোটামুটি করা হয়েছে, আর এখন হচ্ছে শ্রাদ্ধ, আমি কিন্তু সামনে যাইনি। এখানে হয়তো অনেকে খারাপ মন্তব্য করতে পারো যে শ্রাদ্ধ তো হচ্ছে, এখানে ব্লগিং করার কি আছে। না না, ওরকম কোনো কিছু না, আমি কিন্তু শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ফেমাস হতে চাইছি না। আমার বাড়িতে যেটা হয়েছে আমি সেটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমার দুজন কাকিমা বসছে আর ছোটো দিদা বসছে, ওরাই ওর দুজন মিলেই কিন্তু পুরো আয়োজনটা করেছে, সব যোগাড় যন্ত্র সব কিছুই দু কাকিমা মিলেই করেছে, আমাকে কিছু করতে হয়নি। আর এই সব কাজ কিন্তু বাড়ির বড়রাই করে, আমার ওপরে কোনো দায়িত্ব থাকে না। তবে এখানে দায়িত্ব ছিল আমার বড়বাবুকে খেতে দেওয়ার, তাই আমি সেটাই দিচ্ছিলাম। ও আমাকে বারবার বলে যে বৈশাখী আমি খালি গায়ে থাকলে তুমি ভিডিও করবে না, ও যখন এটা দেখবে না খুব রেগে যাবে। আর এমনিতেই এই শ্রাদ্ধে কিন্তু দিদা রাত্রিবেলাতে সবাইকে ডেকে খাওয়ায় আশেপাশে যারা আছে, কিন্তু এবারে দিদার শরীরটা খুব খারাপ ছিল, তাই দুপুরবেলাতেই সবাইকে চিড়া খাওয়ার জন্য ডাকা হয়েছিল। দুপুরবেলা সবাই একসঙ্গে চিড়া খেলেও রাত্রিবেলা কিন্তু যে যার আলাদা রান্না হয়েছিল, আর আমার ঘরে কোনো রান্নাই হয়নি। আমার বরবাবু বাজার থেকে রুমালির রুটি আর ভেজ মিস নিয়ে এসেছিল, কিন্তু বিশ্বাস করো আমার এই রুটি আর সবজি তরকারি খেতে একটুও ভালো লাগছিল না, তাও জোর জবরদস্তি খেতে হচ্ছিল।
আর আমি আজকে জানো তো সন্ধ্যা 7টা থেকে ঘুমিয়ে গেছি, এখন বাজে 9:30, কথা বলতেও খুব অসুবিধে হচ্ছে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আমার এই ভাঙাচোরা জীবনের সঙ্গে তোমরা যুক্ত হয়ে থেকো। টাটা।